সারা ঘরে আউল লগাইছে বিধায়কক। সমষ্টির কাম বাদ দি মহানগরীত ভাড়াঘর বিচরাত ব্যস্ত আপনার বিধায়ক। কোনোবাজনে পাইছে, কোনোবাজনে বিচারি পোৱা নাই ভাড়াঘর। মুঠতে গুৱাহাটীত ঘর বিচারি বিধায়ক হাইরাম। ভাড়াঘর চাই লও কি হয় চাই লও দে গর আমি নিবিচারিম। আমার স্পিকার জন ভাল, তেও আমার সেন্টিমেন্ট বুঝি পায়, তেও অলরেডি আমাক কিবা একটা চিন্তা করিবলে কইছে। অতীত হব পুরনি বিধায়ক আবাস, এইদরে আর না থাকিব বিধায়কর সরকারি পুরনি আবাস সমূহ। এফালৰ পৰা ভাঙি পেলোৱা হৈছে পুৰণি বিধায়কৰ চৰকাৰী গৃহসমূহ, কাৰণ এই স্থানসমূহত নিৰ্মাণ কৰা হ'ব বৃহৎ অট্টালিকা। বহু বিধায়কক ইতিমধ্যে ঘৰ খালী কৰিবলৈ জাননী জাৰি কৰিছে বিধানসভা সচিবালয়ে। ঘৰ খালী কৰাৰ ডেডলাইন অহা 20 জুলাই। পিছে কেনা লাগিছে তাতেই, কোনো বিধায়কে যদি ঘৰ খালী কৰিবলৈ মান্তি হৈছে আন কোনোবাজন আকৌ সৈমান নহয়, কিয়নো চৰকাৰী আৱাস গৃহৰ দৰে সুবিধা থকা ভাড়াঘৰ বিচাৰি পোৱা নাই বিধায়কে। 20 তারিখলে খালি করব, আমি খালি করিম। 16 তারিখে মই ঘর খালি করিম বলে ভাবি আছো। না হয় একো অসুবিধা নহয়। আজিকালি দেশত শান্তি সম্প্রীতি হয়েছে, অসমত নিরাপত্তার কোনো ভাবুকি নাই আজির দিনত। আমাকে একটা তারিখ দিছে, কিন্তু মই এতিয়ালৈকে ঘরেই পোৱা নাই। আর যেতিয়ালৈকে ঘর না পাও তেতিয়ালৈকে তো ইয়ার পৰা যাব নোৱাৰো, গতিকে ঘর পালে ইয়ার পৰা খালি করিম। মাজত মাত্র এসপ্তাহ আর তার পাছতেই বিধায়ক আবাসত চলিব উচ্ছেদ অভিযান। যদিহে সময়মতে ঘর খালি নকরে তেতিয়াহলে সৃষ্টি হব নেকি এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির, কারণ আবাস উচ্ছেদর বিরোধিতার প্রতিবাদ করবলৈ সাজু হয়ে আছে একাংশ বিরোধী বিধায়ক। ভিডিও জার্নেলিস্ট হিতেশ ডেকার সৈতে ধ্রুব বরার রিপোর্ট, এনডি টুইট। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।